টিচিং পয়েন্ট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসটা নেব। নবম দশম শ্রেণীর চ্যাপ্টার ওয়াইজ আমি চেষ্টা করব ধারাবাহিক ক্লাসগুলো দেওয়ার জন্য। তো এখানে মোট 14টা অধ্যায় আছে। 14টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা স্বাভাবিক সাধারণ ভূমিকা নিয়ে আলোচনা করা আছে, পদার্থবিজ্ঞানের বেসিক কিছু আছে এখানে দেওয়া, এবং দ্বিতীয় এবং চতুর্থ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে চ্যাপ্টার তৈরি করা। তো আমি ধারাবাহিক ক্লাসে প্রথম ক্লাস যেটা গতি নিয়ে শুরু করব, এবং এরপরে যদি প্রথম ক্লাসটা নিয়ে প্রয়োজন মনে করি বা প্রথম ক্লাসে যখন এমসিকিউ পর্বটা আলোচনা করব তখন আমি প্রথম ক্লাসটা সুন্দর করে প্রথম চ্যাপ্টারটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধারাবাহিক ক্লাসের আজকে আমি শুরু করতে যাচ্ছি গতির চ্যাপ্টারটা। গতিটা আসলে কি? গতি বলতে আমরা কি বুঝি? কোনো কিছু চলমান অবস্থায় থাকলে সেটাকে আমরা গতি বলি। গতিটার ইংরেজিটা হলো মোশন। আমরা যেহেতু আস্তে আস্তে উচ্চ ক্লাসে যাচ্ছি, সুতরাং আমাদের সবকিছুর পাশাপাশি ইংরেজি ওয়ার্ডগুলো জানা জরুরি, কারণ এরপরে যখন ক্লাস 9-10 শেষ হয়ে যখন একাদশ দ্বাদশ চলে আসবে তখন সেখানে অনেকগুলো ইংরেজিতে টার্ম আসবে, সেগুলো আমাদের এখন থেকে যদি পরিচিত হয়ে যায় ভবিষ্যতে যে আমাদের এগুলো অনেক কাজে লাগবে। তো আমি চেষ্টা করব যে সবকিছুর পাশাপাশি ইংরেজি যে মিনিংগুলো সেগুলো আস্তে আস্তে সবাইকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো গতি মোশন হলো গতি, মোশনকে আমরা বাংলাতে গতি বলি। তো গতির চ্যাপ্টারের প্রথমে আমি সাবজেক্ট ওয়াইজভাবে আলোচনা করতে যাচ্ছি। তো গতির বিষয়ে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে স্থিতি এবং গতি। আমরা স্থিতি এবং গতিটাই পদার্থবিজ্ঞানের প্রথম দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করব, স্থিতি এবং গতি। এই দুটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সবাই আপনারা। তো স্থিতি কি এবং গতি কি? স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কিছু গতির কোনো কিছু কল্পনা করতে চাই তাহলে আমরা কি দেখবো যে রাস্তা দিয়ে একটি গাড়ি চলতেছে, রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাকে আমি স্বাভাবিকভাবে গতি বলবো। এবং স্থিতি কি? স্থিতি যদি আমি কল্পনা করতে চাই তাহলে দেখবো যে একটা টেবিলের উপর একটা বই পড়ে আছে বা টেবিলের উপর মোবাইল ফোনটা স্মার্টফোনটা পড়ে আছে। এখন ঘটনা হচ্ছে আমি গতি কেন বলতেছি এবং স্থিতি কেন বলতেছি, দুইটাই তো বস্তু। আমি কেন এটাকে স্থিতি বলতেছি এবং কেন এটাকে গতি বলতেছি, এটা আমি আমাদের স্বাভাবিকভাবে ব্যান্ডকে যখন আমরা বলবো যে কোনটা গতি এবং কোনটা স্থিতি, আমরা সেটা কল্পনা করার জন্য আমরা একটা রেফারেন্স লাইন বা যেটাকে অরিজিন বলে, আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় অরিজিন বা প্রসঙ্গবিন্দু বলি, রেফারেন্স লাইন যেটার মানে বাংলা মিনিং। রেফারেন্স লাইন বলতে আসলে এমন কিছু বোঝায় যেটা একটা সাপেক্ষে আর একটা কল্পনা করে কোনটা সাপেক্ষে কোনটা কল্পনা করতেছে। এটা দেখা যাচ্ছে স্থিতি আমরা কখন বলতেছি, বললেন স্থিতি আমরা তখনই বলতেছি যখন টেবিলটা স্থির আছে এবং টেবিলের উপর বইটাও স্থির আছে। এখন আমি শুধুমাত্র যদি বইয়ের দিকে তাকাই তাহলে আমি বুঝতে পারবো না যে আসলে স্থিতি না গতি। আমরা যখন টেবিলটার উপরে বইটাকে দেখতেছি তখন টেবিলের সাপেক্ষে আমরা বইটাকে কল্পনা করে বলতেছি বইটা স্থির রয়েছে। এবং গাড়িটাকে আমি কখন গতিশীল বলতেছি, গাড়িটাকে তখনই গতিশীল বলতেছি রাস্তার দিকে তাকিয়ে যখন দেখতেছি যে গাড়িটা রাস্তার উপর দিয়ে চলতেছে, তখন রাস্তাটা হচ্ছে রেফারেন্সিং বা আমাদের হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা অরিজিন বলি। এখন আমাদের যদি রাস্তা না থেকে যদি আমরা একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দিকে তাকাতাম এবং চারিদিকে কোনো কিছুই দেখতাম না, ধরেন একটা গাড়িতে দাঁড়ায় আছি আরেকটা গাড়ির দিকে তাকাইছি, তখন আমরা কি দেখতাম? তখন দেখতাম যে গাড়িটাও স্থির রয়েছে, কারণ দুইটা গাড়ি চলন্ত অবস্থায় আছে। অনেক সময় আমাদের এই জিনিসটা দেখা যায় যে যখন আমরা ট্রেনে চলে যাচ্ছি পাশাপাশি দুইটা ট্রেন চলতেছে, তখন চারদিকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো না দেখি তখন স্বাভাবিকভাবে আমি সেটাকে কি বলবো যে গাড়িটা স্থির রয়েছে, কিন্তু গাড়িটা আসলে চলতেছে, গাড়িটা ট্রেন দুইটা আসলে চলন্ত অবস্থায় থাকে। তো এটাই হচ্ছে মূলত স্থিতি এবং গতি। মূলত সময় সাপেক্ষে এটার যদি স্থান পরিবর্তন হয়, সময়ের সাথে কোনো বস্তুর স্থান পরিবর্তন, এই যে যখন সময় চলবে ধরেন সময় অতিবাহিত হচ্ছে, সেই সময়ের সাথে কোনো বস্তু যদি অবস্থানটা পরিবর্তন হয় তখন সেটাকে আমি গতি বলবো। এবং সময়ের সাথে কোনো সময়ের সাপেক্ষে সময়কে কল্পনা করে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন আমি দেখবো কোনো কিছুর অবস্থান পরিবর্তন হচ্ছে না, অবস্থান মানে ডিসপ্লেসমেন্ট যত হচ্ছে না, তার মানে সেটাকে আমি তখন স্থিতি বলবো। আর এটা সম্পূর্ণটাই আমি কিসের সাপেক্ষে করবো, এটা চারপাশে যেটা আছে সেটার সাপেক্ষে বলবো, সাপেক্ষে দেখে আমি তারপরে সেটাকে আর কি বিবেচনায় নিয়ে আসতে পারবো যে আসলে এটা স্থির অবস্থায় রয়েছে না গতিশীল অবস্থায় রয়েছে। তো এখানে পদার্থবিজ্ঞানে এখানে আর তেমন কোনো কিছু নাই। তো আমি নেক্সটে হচ্ছে গতির প্রকারভেদ আছে, এখানে গতির প্রকারভেদ, গতির প্রকারভেদ। তো দেখা যাচ্ছে গতির প্রকারভেদের মধ্যে রয়েছে সরলরৈখিক গতি, সরলরৈখিক
সরলরৈখিক গতি। আচ্ছা, সরলরৈখিক গতি, সরলরৈখিক গতি আমি কখন বলবো? মানে কোনো কিছু, মানে দেখা যাচ্ছে যে সরলরৈখিক, সরলরেখা বরাবর কোনো কিছু সময়ের সাথে অবস্থান পরিবর্তন করলে সেটাকে আমরা সরলরৈখিক গতি বলতে পারি। আচ্ছা, ধরেন এখানে কোনো কিছু, এখানে যে এই কলমটা স্থির রয়েছে, আমি এটাকে হালকা করে এখানে যখন নাড়া দেবো তখন এটা কি করছে, এটা সরলরেখা বরাবর স্বাভাবিকভাবে চলতেছে, তো এটাকে আমি সরলরৈখিক গতি বলতে পারি। মানে জাস্ট সিম্পলি ভাবে যদি আমি কল্পনা করি, একটা মার্বেল যদি আমি টেবলের উপর রাখি এবং সেটাকে যদি এভাবে টোকা দেয় তাহলে সেটা কি করবে, সেটা যেদিক সেদিক চলে যাবে সরলরেখা বরাবর, সেটাকে আমি সরলরৈখিক গতি বলতে পারি। এরপরে আছে আমাদের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ইংরেজি হচ্ছে সার্কুলার মোশন। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতিতে কি থাকবে, একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘুরতে থাকবে। যেমন আমি যদি কল্পনা করি একটি ঘড়ি, ঘড়ির কি থাকে, ঘড়ির এখানে একটা বিন্দু থাকে এবং এই বিন্দুকে কেন্দ্র করে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটা কি করে চলতে থাকে। এখন এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি করতেছে, এই দেখেন সমদূরত্বে ভাবে ঘুরতেছে, এও সমদূরত্ব ভাবে ঘুরতেছে, এও সমদূরত্ব ভাবে ঘুরতেছে। এখন ঘূর্ণন গতি আমি তখনই বলবো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, আপনারা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে যখন কোনো কিছু ঘুরতে থাকবে তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। ঠিক আমি যদি একটি পাখাকে কল্পনা করি, বৈদ্যুতিক পাখাকে কল্পনা করি, তাহলে কি দেখতে পাবো, বৈদ্যুতিক পাখাকে যদি কল্পনা করি তাহলে দেখতে পাবো যে বৈদ্যুতিক পাখাটা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে, সমদূরত্ব মানে কি, এটা একই জায়গা থেকে সমান দূরত্ব করে সে ঘুরতেছে, এটাই হচ্ছে এ সমদূরত্বে ঘোরা। আচ্ছা, সমদূরত্বে যে ঘুরতেছে এটাকে আমি কি বলবো, ঘূর্ণন গতি বলবো। এরকম আরো অনেক উদাহরণ আমরা দিতে পারবো, যেমন হচ্ছে চাঁদ আমাদের কি করে, চাঁদটা কি করে, চাঁদ আকাশে থাকে এবং সে পৃথিবীকে কেন্দ্র করে সে পৃথিবীর চারদিকে ঘুরতেছে, ঠিক আছে, তখন আমরা কি বলতে পারি, চাঁদটাও তখন ঘূর্ণন গতির মধ্যে পড়বে। এরকমই আছে ঘূর্ণন গতি। আর আরেকটা আরেকটা প্রকার গতি আছে, সেটা হচ্ছে চলন গতি। চলন গতি, চলন গতি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে, আমি চলন গতির কনফিউশনটা দূর করব। চলন গতি, চলন গতিটা হচ্ছে কোনো কিছু এমনভাবে চলতে থাকবে যেন বস্তুর কোনা একই সময়ে একই দিকে গমন করবে। যেমন ধরেন আমি কিভাবে বলবো, দেখা যাচ্ছে এই কলমটাই আমি যখন এখান থেকে এদিকে নিয়ে যাব তখন কি হচ্ছে, এই জায়গাটাও কলমের মুখ করতেছে, এই জায়গাটাও কলমের মুখ করতেছে, এই জায়গাটাও কলমের মুখ করতেছে, একই সাথে যখন একই বস্তুতে যখন মানে সকল কোনা একই সময়ে পরিবর্তন করতেছে, স্থান পরিবর্তন করতেছে, তখন সেটাকে আমি কি করব, চলন গতি বলবো। আমাদের বইয়ে একটা এরোপ্লেনের সুন্দর করে ছবি দিয়ে আছে, তো দেখা যাচ্ছে এখানে একটা কোনো কিছু মুভ করতেছে, এখানে একটা মুভ করতেছে কোনো কিছু, এখানে একটা মুভ করতেছে, এখানে একটা কোনো কিছু মুভ করতেছে, এখানে কোনো কিছু একটা মুভ করতেছে, এখানে কোনো কিছু একটা মুভ করছে, এই সবগুলো কিন্তু যখন একসাথে মুভ করবে, একসাথে মুভ করবে তখন সেটাকে আমরা বলবো চলন গতি। মানে একসাথে যখন সময়ের সাথে সবাই একসাথে স্থান পরিবর্তন করবে সেটাকে আমি কি বলবো, চলন গতি বলবো। তো চলন গতিটা এ যদি এলোমেলো দিক পরিবর্তন করে তাহলে কিন্তু সেটাকে আমরা চলন গতি বলতে পারবো না। এ যদি সোজা এভাবে না যেয়ে যদি এভাবে যেত এবং এ যদি এভাবে না দিয়ে যদি এভাবে যেত তখন আমি কখনো একে চলন গতি বলতে পারতাম না। চলন গতি হচ্ছে মূলত সকল কণা একই সময়ে একই দিকে গমন করবে। যেমন রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি চলে, একটা প্রাইভেট কার যখন রাস্তা দিয়ে চলে তখন কি হয়, আমি এক্সেলটা দেখাচ্ছি মূলত, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, দেখা যাচ্ছে চারটা যে চাকা আছে এখানে, চারটা চাকা যখন মুভ করবে, চারটা চাকা যখন মুভ করে তখন কিন্তু চারটাই একসাথে মুভ করে। তো আমি এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে চারটা একসাথে আমি কি বলতে পারি, চলন গতি বলতে পারি, ঠিক আছে। আর আরো একটা আরো, তো এরপরে আসে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা হলো যে একটি নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে যদি কোনো কিছু অতিক্রম করে সেটাকে পর্যাবৃত্ত গতি বলে। আমাদের এখানে উদাহরণস্বরূপ তেমন কিছু জানার দরকার নেই, আমাদের যেমন হচ্ছে হৃৎপিণ্ডের গতি এখানে কথা বলা আছে এবং ফ্যানের পাখাটাকেও আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি, কারণ ফ্যানের পাখাটা যেহেতু নির্দিষ্ট সময় পর পর যে অতিক্রম করে এর পাশাপাশি কিন্তু এটা নির্দিষ্ট বৃত্তকে কেন্দ্র করেই, মানে নির্দিষ্ট বৃত্তকে কেন্দ্র করেই সে কিন্তু তার মানে পথ অতিক্রম করে। সো আমরা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা পর্যাবৃত্ত গতিও বলতে পারি। আচ্ছা, এরপরে আছে আমাদের সরল স্পন্দন গতি। সরল স্পন্দন, স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। আচ্ছা, এটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সরল স্পন্দন গতি হচ্ছে
এটাকেও কিন্তু আমরা, এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি, এটা পুরোপুরি পর্যাবৃত্ত গতি না, তবে এটা মোটামুটি পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে। যেমন আমরা হচ্ছে দোলনায় দোল খাবো, যখন দোলনায় যখন দোল খাই, এটা দোল না থাকলে যখন এটা দোল খাই, বা পেন্ডুলাম পেন্ডুলাম, বা এটা দেখা যাচ্ছে পেন্ডুলামটা এদিকে একবার চাই এদিকে একবার চাই, এটা হচ্ছে এটা নির্দিষ্ট, এটা তেমন কিছু না, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তুতে স্পন্দিত হয়। দেখা যাচ্ছে এটা এখানে এসে একবার স্থিত হবে, থাকবে এদিকে যাবে একবার এদিকে যাবে একবার, যে দুই দিকে যে মুভ করতেছে, এটাই হচ্ছে মূলত সরল স্পন্দন গতির মানে প্রধান বৈশিষ্ট্য। একটা নির্দিষ্ট বিন্দু থেকে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, এটা হচ্ছে সিম্পল হারমোনিক অক্সিলেশন, বা সরি সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। তো স্কেলার এবং ভেক্টর রাশি নিয়ে আমি এরপরে আরো আলোচনা করব পড়ানোর সময়, কোনটা স্কেলার কোনটা ভেক্টর এবং কেন এটাকে স্কেলার কেন এটাকে ভেক্টর বলছে, আমি এই বিষয়গুলো আরো সুন্দর করে আলোচনা করব পরে। তো আপাতত জাস্ট তোমরা এটা মনে রাখবা যে স্কেলার রাশি হলো যেটাকে শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায়, এবং ভেক্টর রাশি হচ্ছে সেটাকে প্রকাশ করতে আমাদের দিকের প্রয়োজন হয়। আমরা যখন কোনো কিছু হাতে লিখব তখন ভেক্টর রাশিগুলোকে প্রকাশ করার জন্য এটার উপরে অবশ্যই তীর চিহ্ন দিব, অবশ্যই তীর চিহ্ন দিয়ে আমরা সেটাকে প্রকাশ করব। এবং মূলত পদার্থবিজ্ঞানে আমাদের ভেক্টর রাশি নিয়ে আমরা বিবেচনা করে কোনো কিছু কল্পনা মানে বিবেচনা করে হিসাব করবো না, আমরা মূলত যে মানগুলো নিয়েই বিবেচনা করব, মানগুলো নিয়েই বিভিন্ন অঙ্ক বা বিভিন্ন ক্যালকুলেশনগুলো করব, যার কারণে ভেক্টর রাশিটা শুধুমাত্র এই চ্যাপ্টারের মধ্যেই সীমাবদ্ধ। তো বিষয়টা জানার জন্যই আর কি, যে স্কেলার রাশি কোনগুলো আর ভেক্টর রাশি কোনগুলো, এটা জানার জন্যই মূলত এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের টপিক্সটা। তো আমি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে যখন পড়াবো তখন আরো ভালো করে বোঝাই দিব। তো এরপরে আমাদের এর পরবর্তীতে আমাদের যে পদার্থবিজ্ঞানের আরো দুইটা টপিকস আছে সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ, দূরত্ব এবং সরণ। এখন দূরত্ব কি এবং সরণ কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয়, দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তু এখানে ছিল, একটু পরে দেখা যাচ্ছে 10 সেকেন্ড পরে বস্তুটা এই অবস্থাতে আসছে, তাহলে কি হচ্ছে, বস্তুটার একটা যে অবস্থান পরিবর্তন হচ্ছে এটাকে বলে সরণ। এবং এই সরণের ফলে, সরণের সরণের ইংরেজি হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। তো দেখা যাচ্ছে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনটাকে আমরা সরণ বলি। সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন হয়, দেখা যাচ্ছে একটা বস্তু 1 সেকেন্ড এখানে আসছিল, 5 সেকেন্ড পরে এখানে আসছে, এবং 10 সেকেন্ড পরে এসে এখানে গেছে, এই যে বস্তুটার যে অবস্থান পরিবর্তন হয়েছে এটাই তার সরণ। এবং এই সরণের ফলে বস্তুটা এখান থেকে, ধরুন আমি কল্পনা করি যদি এটা এ, এটা বি এবং এটা সি, দেখা যাচ্ছে এ থেকে বিতে গেছে, এটা গেছে 5 সেকেন্ডে, এবং বি থেকে সিতে গেছে, এটা গেছে, এটা গেছে 4 সেকেন্ডে, তাহলে দেখা যাচ্ছে বস্তুটা টোটাল এ থেকে সিতে যেতে তার সরণ হয়েছে কতটুকু, কতটুকু 9 সেকেন্ডে সে সিতে গেছে। এবং আরেকটা বিষয় যদি আমি এখানে বলি, এখানে যদি ডি আর একটা বিন্দু নিয়ে আসি, এটা যদি আমি বলি 10 সেকেন্ডে সে এখান থেকে এখানে আসছে। আচ্ছা, সরণ তাহলে কি হলো? ডিসপ্লেসমেন্ট বা সরণ বলতে আমি কি বুঝবো? বস্তুটা এ থেকে বিতে গেছে, সি থেকে ডিতে গেছে। আচ্ছা, এখন এখানে দূরত্ব এবং সরণের সব সঠিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি একটা কথা বলি, এখানে বস্তুটা সরণ হয়েছে কতটুকু? বস্তুটা সরণ মূলত এই যে জাস্ট এতটুকু, এতটুকু বস্তুটার সরণ হয়েছে, এ থেকে ডি পর্যন্ত সরণ জাস্ট এতটুকু। আর বস্তুটাকে যদি আমি দূরত্ব বলি তাহলে দূরত্ব কতটুকু? এখান থেকে এটা যদি আমি বলি 2 মিটার, এখান থেকে যদি এটা বলি 2 মিটার, এবং এটা থেকে যদি এটা 5 মিটার বলি, তাহলে বস্তুটার, আর এখান থেকে এটা যদি 3 মিটার হয় তাহলে বস্তুটার সরণ কত? এখানে বস্তুটার সরণ শুধুমাত্র কত? 3 মিটার, কারণ বস্তুটা আগে ছিল এতে, এখন আছে ডিতে, তার মধ্যবর্তী যে ডিসপ্লেসমেন্ট বা কতটুকু সে গেছে এটা যদি আমি দেখি তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র 3 মিটার গেছে, তার মানে বস্তুটা সরণ হচ্ছে 3। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বস্তুটার দূরত্ব কি, তাহলে দূরত্ব কতটুকু? বস্তুটার দূরত্ব হচ্ছে প্রথমে 2 মিটার গেল, তাহলে 2 মিটার, 2 মিটার 4 মিটার, এবং 4 মিটার, আর পরবর্তীতে লাস্টে গেছে 5 মিটার, তাহলে 4 আর 5 9 মিটার, তাহলে সরণ হচ্ছে 3 মিটার এবং বস্তুটার দূরত্ব হচ্ছে 9 মিটার। আসলে সরণ বলতে বস্তুটা থেকে কতটুকু দূরত্বে আছে এটাই হচ্ছে সরণ, সরণের আর একটা সরানো মানে কতটুকু সরানো হয়েছে, এটা বলতে আমরা মানে সহজ ভাষায় বলতে পারি। আর দূরত্বটা সে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দেখেন এখানে 2 মিটার গেছে, এখানে 2 মিটার গেছে, এখানে 5 মিটার গেছে, এটা হচ্ছে তার সরণ এবং দূরত্বের মাত্রা, উভয়ের মাত্রা হলো এল। আচ্ছা, এরপরে আসবে দ্রুতি এবং বেগ।
এরপর আসবে দ্রুতি এবং বেগ। আসলে সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তনটা হয় সেটাকে আমরা স্বাভাবিক ভাষায় বেগ জানি। যেমন কোনো গাড়ি যদি আমাদের তিরিশ মিনিটে যদি গাড়িটা 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার আমরা কি বলবো? আমি যদি দ্রুতির ভাষায় দ্রুতিতে বলি, দ্রুতি মানে আমি বলবো সময়ের সাথে বস্তুর পরিবর্তনের যে হার, অর্থাৎ দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, অর্থাৎ যে সময়ের সাথে বস্তুটা যে দূরত্ব পরিবর্তন করতেছে এটাই হচ্ছে দ্রুতি। আর বেগটা হচ্ছে সরণের পরিবর্তনের হার ডিভাইডেড বাই আমাদের কি সময়ের পরিবর্তন। তো দেখতে পাচ্ছি কি দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময় এবং বেগ হচ্ছে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অর্থাৎ সময়ের সাথে বস্তুর যে একটা নির্দিষ্ট সময় পরে যে দূরত্বের পরিবর্তন হয় সেটাই হলো দ্রুতি, এবং সময়ের সাথে সরণের পরিবর্তনটাই হলো আমাদের বেগ। আচ্ছা, দ্রুতিকেও ভিতরে প্রকাশ করা হয়, বেগকেও ভিতরে প্রকাশ করা হয়। মূলত স্বাভাবিকভাবে আমরা যদি কল্পনা করি তাহলে বেগ এবং সময়ের কোনো পার্থক্য নেই, কিন্তু আমি যখন মাত্রা দিয়ে বিবেচনা করব, আমরা যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দিয়ে বিবেচনা করলে দেখা যাচ্ছে দ্রুতিটা হলো স্কেলার রাশি আর এটা হলো ভেক্টর। এখন একটা সহজ কথা বলে দিই যে আমরা যেগুলো বিষয়গুলো জানি যে আমাদের ভেক্টর, সেই ভেক্টরগুলোর সাথে সম্পৃক্ত এর পরবর্তীতে যতগুলো রাশি আসবে সবগুলোই ভেক্টর হবে। যেমন আমরা এর আগে কি জানতাম, সরণ হচ্ছে কি ভেক্টর রাশি, যার কারণে বেগটাও এখন থেকে ভেক্টর রাশি হবে। এর পরবর্তীতে যদি বেগ সম্পর্কিত কোনো কিছু থাকে সেটাও ভেক্টর রাশি হবে। এটা আমাদের মাথায় রাখলে আমরা দেখা যাচ্ছে খুব সহজে কোনটা স্কেলার এবং কোনটা ভেক্টর আমরা বিবেচনা করতে পারবো। আচ্ছা, দ্রুতিটাও তাহলে আমরা বুঝতে পারছি আশা করি। যেমন কোনো গাড়ি যদি দেখা যাচ্ছে 30 মিনিটে যদি 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তখন সেটার 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে তখন সেটা দ্রুতি কত হবে? আমরা জানি অতিক্রান্ত দূরত্ব কত, 50 কিলোমিটার। 50 কিলোমিটার মানে কি, কিলোমিটার মানে হচ্ছে 10³ মিটার, আর 30 মিনিট মানে কি, 30 × 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটার বেগটা যেটা আমি ক্যালকুলেশন করে এটা পাবো, এটাই হচ্ছে তার বেগ দ্রুতি। এবং ঠিক বেগকেও যদি আমি কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে যেটা কত, এটা হচ্ছে 50 কিলোমিটার × 10³ এবং 30 × 10⁻⁶, এটা হচ্ছে তার, এবং এটার একক হচ্ছে মিটার/সেকেন্ড, আর এটার একক মিটার/সেকেন্ড। মিটার/সেকেন্ডকে আমরা এভাবেও লিখতে পারি অথবা মিটার/সেকেন্ড এভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। দেখা যাচ্ছে এটা হচ্ছে মিটার/সেকেন্ড, আমরা এভাবেও লিখতে পারি। এখন দেখা যাচ্ছে এই দুটার মাত্রা কিন্তু আবার সেম। মাত্রা যদি আমি কল্পনা করি দেখা যাচ্ছে দ্রুতির মাত্রা হচ্ছে, যদি এটা আমি লিখি তাহলে দেখা যাচ্ছে দ্রুতির মাত্রা এটা হচ্ছে L/T, আর এটা হচ্ছে V = L/T। আচ্ছা, এখন দ্রুতির ইংরেজি হলো হচ্ছে স্পিড, আর বেগের ইয়ে হলো ভেলোসিটি মানে বেগ, আর এই ভিটা আসছে মূলত ভেলোসিটি থেকে, ভি থেকে। আচ্ছা, এলটা কি ছিল আমাদের, এলটা ছিল দূরত্ব আর টিটা ছিল সময়। আমাদের এই যে দূরত্ব, ওপরে দূরত্ব ছিল আর নিচে সময় ছিল, আমরা যদি মাত্রা বের করি এভাবে দূরত্ব বাই সময় বসে দিলে দেখা যাচ্ছে দূরত্বের মাত্রা কি ছিল, এল ছিল, আর সময়ের মাত্রা ছিল টি। যখন এটা এখানে চলে আসবে তখন L/T, এটা যখন টিটা যখন উপরে আসে তখন এটা এভাবে চলে আসে। এভাবে আমরা খুব সহজে কোনো কিছুর মান বের করতে পারি। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। আমাদের এর আগে যেটা ছিল বেগ এবং দ্রুতি দেখছিলাম, সেটা হচ্ছে দ্রুতিটা ছিল স্কেলার রাশি এবং
বেগটা ছিল আমাদের ভেক্টর রাশি, কারণ বেগের সাথে আমাদের সম্পর্কিত ছিল সরণ। আর এক্ষেত্রে ত্বরণ আর মন্দন জিনিসটা মোটামুটি একটার একটা বিপরীত বলা চলে। যেমন আমরা ত্বরণ বলতে আসলে কি জানি, ত্বরণটা নিয়ে আমি আলোচনা করলে দেখা যাবে যে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ যদি প্রথমে আমি কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে, আমি মন্দনটা নিয়ে পরে আলোচনা করব, এখন যদি ত্বরণ নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের, অসম কথাটা এখানে আসছে, অসম বেগের পরিবর্তনের হার কথাটা থাকবে, এই জন্য যে এখানে সময়ের সাথে সম্পর্কিত এটা, তাই। আর সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে আমি কি বলতেছি, ত্বরণ বলতেছি। এখন অসম কথাটা এখানে কেন আসলো, মানে অসম বলতে আচ্ছা এখানে একটা কথা বলা লাগবে, সেটা হচ্ছে এক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, আচ্ছা, আর মন্দন আছে ডেক্সেলারেশন, আচ্ছা, এখন ডিএক্সেলারেশন মানে হচ্ছে মন্দন, আচ্ছা, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হার কথাটা যখনই আসবে তখন সেখানে টি কথাটা কিন্তু আমাদের নিচে চলে আসে। আচ্ছা, অসম বেগ কেন বলতেছে, কারণ আমাদের বেগ যদি ধরেন কোনো কিছু চলতেছে, দেখা যাচ্ছে এর একটা সরলরেখা, এখানে ধরেন প্রথম এক মিনিট, এটা হচ্ছে দ্বিতীয় মিনিট, এটা হচ্ছে তৃতীয় মিনিট, এটা হচ্ছে তৃতীয় মিনিট, এগুলো কিন্তু সব এক মিনিট করে আর কি, আমি এটা বোঝাতে চাচ্ছি, এটা প্রথম মিনিট, এটা দ্বিতীয় মিনিট, এটা তৃতীয় মিনিট, আর এটা হচ্ছে চতুর্থ মিনিট, আচ্ছা। এখন ঘটনা হচ্ছে কোনো গাড়ি এখান থেকে যখন যাত্রা শুরু করবে, তার বেগ যখন এখান থেকে, এটা হচ্ছে প্রথমের দিকে তো কোনো কিছুর বেগ জিরো থাকে, আমি ধরেন গাড়িটাকে যখন চলমান অবস্থার পর বলতেছি, গাড়িটা অলরেডি রানিং গাড়ি, তার মানে এখান থেকে যদি কল্পনা করি তার গাড়িটার বেগ যদি আমি 5 মিটার পার সেকেন্ড বলি, এটার বেগ এই অবস্থাতেও গাড়িটা যদি 5 মিটার পার সেকেন্ডই চলে, আবার এখানে যদি 5 মিটার পার সেকেন্ডই চলে, আবার এখানে যদি 5 মিটার পার সেকেন্ড চলে, তাহলে কি তার কোনো বেগের পরিবর্তন হলো না, এখানে কোনো বেগের পরিবর্তন হয়নি, তার মানে এখানে তার কোনো ত্বরণের পরিবর্তন হয়নি। আমাদের ত্বরণ কথাটা যখনই আসবে তখনই মাথায় রাখতে হবে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, আচ্ছা, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে, আচ্ছা। এখানে 5 মিটার পার সেকেন্ড, এখানে 5 সেকেন্ডে 5, এখন 5 না থেকে যদি এখানে থাকতো, এখানে 5 থাকতো, এখানে 8 থাকতো, এখানে 7, এখানে 9 থাকতো, এখানে যদি 12 থাকতো, তাহলে এটা কি হচ্ছে, দেখেন তো সময়ের সাথে যে অসম বেগ, বেগের কি আর সমতা আছে, বেগের আর সমতা নাই, তার মানে অসম বেগের পরিবর্তনের যে হারটা রয়েছে সেটাই আমরা, সেটাকে আমরা কি বলতে পারি, আমরা ত্বরণ বলতে পারি। ত্বরণ হলো বেগ, অসম বেগ ডিভাইডেড বাই অসম বেগ ডিভাইডেড বাই আমাদের সময়, অসম বেগ ডিভাইডেড বাই সময়। এখানে আমাদের দেখা যাচ্ছে অসম বেগটা আমরা কিভাবে বের করব, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়, আচ্ছা। শেষ বেগকে আমরা অবশ্যই ভি দ্বারা প্রকাশ করবো, আর আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করবো, আর এটাকে সময়কে টি দ্বারা প্রকাশ করবো, এটা হচ্ছে ত্বরণ, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে এইখান থেকে আমরা এটা যদি কল্পনা করলাম কত সুন্দর করে, যে 5, 8, 9 এবং 12 হলে সেটা হচ্ছে এক্সেলারেশন হচ্ছে বা ত্বরণ হচ্ছে। এখন আমরা এটাকে যদি আবার এভাবে কল্পনা করি, যে প্রথম এটা প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটার ধরেন বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কত হলো 9 মিটার পার সেকেন্ড, এবং এটাতে এসে কি হলো, গাড়িটা 4 হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড বা 4 মিটার পার সেকেন্ড, এটা এসে আবার দেখা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড হলো, এই জায়গাতে এসে গাড়িটা দেখা যাচ্ছে ত্বরণ আবার হচ্ছে কত হলো, এই জায়গাতে এসে আবার 5 হয়ে গেল। এই জায়গাতে যে একটা বেগের পরিবর্তন হচ্ছে আমরা দেখতেছি, এই বেগের পরিবর্তনটা এই জায়গা থেকে এটা কি করছে, বাড়ছে, তার মানে এটাতে ত্বরণে বাড়ছে, এবং 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে এটাতে 4 হয়ে গেছে, এটা কি করছে, এটাকে আমরা তখন বলবো মন্দন। মন্দনটা কি, ত্বরণের ঋণাত্মক, এখানে কিন্তু অসম বেগের পরিবর্তনই হচ্ছে, কিন্তু মানটা যখন ঋণাত্মক চলে আসবে তখন এটাকে আমরা মন্দন বলি। মূলত ত্বরণ মন্দন সেম জিনিস, শুধুমাত্র ত্বরণ অসম বেগের পরিবর্তন বৃদ্ধির কারণে হয়, এবং আমরা তো মূলত 5 থেকে এখানে
ফাইভ থেকে এখানে নাইন হয়েছে, নাইন থেকে ফোর হয়েছে, ফোর থেকে টেন হয়েছে, টেন থেকে আবার ফাইভ হয়েছে। ফাইভ থেকে যখন নাইন হয়ে গেল তখন এটা ত্বরণ বলবো, এবং নাইন থেকে পরবর্তীতে কমেছে ফোর হয়ে গেল তখন এটাকে মন্দন বলবো। আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে এটা ত্বরণ এবং মন্দন হলো। আমরা মূলত ত্বরণটা হচ্ছে ধনাত্মক মান, আর মন্দনটা হচ্ছে ত্বরণের এই ঋণাত্মক মানটাকে আমরা সেটাকে মন্দন বলি, এবং দুইটারই আমরাকে মিটার পার সেকেন্ড স্কোয়ার বলবো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখেন এটার হচ্ছে আমি যদি ত্বরণ ত্বরণ যদি এটার প্রথম সেকেন্ডের ক্ষেত্রে কল্পনা করি তাহলে কি হয়, ত্বরণের সমান আমাদের কি জানি শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ এখানে ছিল নাইন মাইনাস ফাইভ, আর এখানে যদি আমি দেখা যাচ্ছে এটা ধরেন আমি দেখা যাচ্ছে কত ধরলাম, এখানে আমি যেমন ধরলাম এখানে এক সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য, তাহলে এটার সাথে এটা বাদ দিলে ফোর ডিভাইডেড বাই টু, তাহলে এটার হচ্ছে ত্বরণ হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এটা এখন এই নাইন আর ফোরের ক্ষেত্রে যদি আমি কল্পনা করি তাহলে দেখেন তো ত্বরণ কত আসে, ত্বরণ আসবে হচ্ছে ত্বরণ এ সমান আমাদের কি জানি শেষ বেগ মাইনাস আদি বেগ, আদি বেগ হচ্ছে নাইন ডিভাইডেড বাই টু, নাইন থেকে ফোর বাদ গেলে কত হয় ফাইভ থাকে, মাইনাস এর ফাইভ ডিভাইডেড বাই টু, তখন এটা কত হবে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে মাইনাসটা আসলো না, এই মাইনাসটার জন্যই আমরা এটাকে ত্বরণ না দেখে তখন আমরা সেটাকে মন্দন বলবো, এই জাস্ট এতটুকু, এর বেশি কিছু না। তো আশা করি আপনাদের ত্বরণ এবং মন্দনের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা দেখব যে হচ্ছে গতির যে আমাদের তিনটা সমীকরণ আছে সেই সমীকরণ তিনটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।